আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনার যে টপিক নিয়ে এলাম, যে ইউটিউবে কত সেকেন্ড ভিডিও কপি করা যায় বা কত মিনিট ভিডিও কপি করা যায় কোনো কপি স্টেক ছাড়াই। তো বন্ধুরা, আজকে আমি এই সম্পূর্ণ প্রশ্নটা ক্লিয়ার করে দিব। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে নতুন নতুন কাজ করি, তখন তো আমাদের কিছু ভিডিও হইলে অনেকেই কপি করতে চাই, যে সাবস্ক্রাইব বাটন রয়েছে বা আপনার যে চ্যানেলের যে নামটা রয়েছে ওই নামটা দিয়ে একটি প্রোমোশনাল ব্যানার ভিডিওতে অ্যাড করতে চান, এরকম একটি তো আপনার কপি করতে হবে। বা অনেকে তো বিভিন্ন কম্পিউটার, ল্যাপটপ বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বানিয়ে নিচ্ছে, আপনি যখন নতুন আসবেন ওইগুলো কিছুই পারবেন না। তো আপনি যেহেতু পারবেন না, আপনাকে তো অবশ্যই কপিরাইট ভিডিও বানাতে হবে। তো কপিরাইট ভিডিও যদি করতে চান, তাহলে অবশ্যই তো আপনার কপি স্ট্রাইক আসবে। এবং এবার আসেন, কপি স্ট্রাইক না খাওয়ার মতো কি ভিডিও আছে? কারণ আপনি ইউটিউবের ভিডিও কপি করতে পারেন যদি আপনার একটা পলিসি আছে, ওই পলিসির মাঝখানে। যেরকম ধরেন, অনেকেই বলে ইউটিউবের ভিডিও কত সেকেন্ড কপি করা যায়, অনেকে বলে 5 সেকেন্ড, অনেকে বলে 7 সেকেন্ড, অনেকে 10 সেকেন্ড, অনেকে 11 সেকেন্ড, আর কি বিভিন্ন দেশে বিভিন্ন মন্তব্য করে আর কি। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশে কতটুকু কপি করা যাবে এটা ইউটিউব এখনো বলে নাই, বা ইউটিউব কাউকে বলে নাই যে এত সেকেন্ড ভিডিও কপি করা যাবে। আমি যাদের কাছে শুনছি, মূলত আপনার 7 সেকেন্ড ভিডিও কপি করলে কোনো কপি স্টেক আসবে না, বা কপি লেন কিছুই আসবে না। তো আপনারা তো আজও বুঝতে পারতেছেন কত সেকেন্ড ভিডিও করলে কপিরাইট আসবে না। তো আমরা যারা কপিরাইট, আর কপিরাইটটা না করাই ভালো বন্ধুরা, আমরা কোন সময় কপিরাইট ভিডিও করতে মন চাইছে না, এই জন্য যে কপিরাইট করলে এক সময় না এক সময় অবশ্যই আপনার ধরা খেতে হবে ইউটিউবের কাছে, আর কি সমস্যা পড়ে যাবেন। তো আপনারা তো বুঝতে পারতেছেন কপিরাইট ভিডিওটা না করাই ভালো। আর আপনি যদি চান 7 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিও কপি করতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি যদি কপি করতে চান, তাহলে অন্য ভিডিও কপি করতে পারেন 7 থেকে বা 5 সেকেন্ড। আর কপিরাইটটা না করে ভালো, আপনার কপি ভিডিও যদি করেন তাহলে বুঝে শুনে করবেন, কারণ উনি যার ভিডিও যদি কপি স্টেক উনি যদি আপনার নামে রিপোর্ট করে, অবশ্যই কপিরাইট আসতে পারে, বা এটা ইউটিউবের পলিসির উপর নির্ভর করে। তো ভিডিওটা আজকে পর্যন্ত, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।